আসসালাম আলাইকুম আপনারা দেখছেন মাচানে বেগুন অনেক লম্বা গাছ প্রায় আপনার নিচে থেকে নিয়ে গাছটা কম বেশি দশ ফুট উঁচু আছে হ্যাঁ অনেকগুলো বেগুন ধরে আছে দেখছেন সব পনে পনে ছ ফুটের মানুষ সামনে দাঁড়িয়ে আছে মাচানটা তার চাইতে উপরে আছে বেগুনটা দেখুন সে হাতে নিচ্ছে আর কি অনেক উঁচুতে আছে অনেকগুলো দর্শক এসেছে দেখতে মাশাআল্লা এটা আশ্চর্য ঘটনা মাচানে বেগুন গাছটা অনেক লম্বা শাকের জমিতে দুটো গাছ আছে আর কি আপনারা দেখছেন এই মোটামুটি আপনার দশ ফুট কম বেশি লম্বা গাছটা দেখছেন অনেক উপরে চলে গেছে লম্বা সোজা করে ধরা হয়েছে গাছটাকে ধরে আছে এগুলো বিনা সারের বেগুন দিলে হয়তো অনেক বড় হতো পাঁচশো এক কেজি করে হবে এটা রাজগ্রাম বীরভূম পশ্চিমবঙ্গ ইন্ডিয়া আসসালামু আলাইকুম আসসালাম আমরা আপনা শুনলাম যে এই বাড়িতে বেগুন গাছ বলে অনেক লম্বা হয়েছে এটা কিভাবে হলো এটা আমরা দেখতে এলাম তো আপনি তো গাছের মালিক যে তো কি হয়েছে হলো এটা বলতে আছেন সাধারণত আমরা তো বেগুন গাছ নিচুই দেখি আসলে আমি বিভিন্ন ধরনের চাষ করে থাকি এবং অনেক বুদ্ধিপ্রয়ণ লাগায় যে গাছগুলো তো বেগুনের গাছ সাধারণত ছোটই হয় তো কি করে এটাকে বড় করা যায় তো মাচানে বিভিন্ন রকমের আমার গাছ ছিল এটাকেও চাপিয়ে জানি না হয়তো এর গাছটা ওই ধরনেরই আছে এত লম্বা হবে তো মাচানটা প্রায় আমার ছ ফুট সাত ফুট উঁচুতে আছে তারপরে গাছটা আছে তো বেশ মাচানেই আর কি বেগুনটা হচ্ছে আর কি বেগুনটা কয়েক দিনের হলো এখন আর কি অনেকটা বড় হবে আর আমি কোনো সার দেয় না এটা একটা বিশেষ ব্যাপার সার দিলে হয়তো অনেক বড় হতো বিনা সারের আমি নিচে শাক লাগিয়েছি দেখছেন তারপরে আরো অন্যান্য ফসল আমার মরিচের গাছে দেখেন অনেক লম্বা মাসাল্লা দেখেন এই বেগুনটাও মানে কয়েকদিনের বেগুন এটা অনেক বড় হবে তো তো এই দেখছেন আর কি দুটো গাছ আছে এখানে বেশি গাছ নাই বীজটা ব্যবহার করেনা কোন বিষ বা কোনো সার আমি এসব ব্যবহার করি না শুধু জৈব সার হালকা ফুলকা দেয় এবং বেগুনটাও খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ আপনার লেবুর গাছ দেখছি খুব উঁচু লেবুর গাছটাও দেখছি লেবুর অনেক হয় রাসায়নিক সারে জমির মাটি নষ্ট হয়ে যায় তো জৈব সার দিয়ে দিয়ে আরো কিছু মেহনত করে আমি এটাকে উন্নত করি আমার গাছগুলো একটু বড়ই হয় আর কি গাছগুলো দেশি না বিদেশি এগুলো সব দেশি গাছই গাছ দেশি বীজটা একটু উন্নত মানের ছিল